এই দুই আঙ্গুলে মোবাইল টিপলে সারা দিন সারা রাত এত নাচ গান ছবি অকাতরে এভাবে বানের পানির মতো যদি আমরা টাকা শেষ করে ফেলি, এগুলো টাকা খরচ হয় না? কথা বলেন না কেন? তো এই যে দুই আঙ্গুলে মোবাইল টিপতেছ, টাকা যায় কি না? টাকাটা হোক তোমার বাবার, হোক তোমার ভাইয়ের, কিন্তু খোদার কসম প্রত্যেকটা টাকার পিছনে ঘাম আছে, কষ্ট করে রোজগারের টাকা। এটা কোনো মাটির থেকে বাইরেছে না টাকা। একজন প্রবাসী, যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো, ছেলে বাপ ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট। কলিজাটা মাটিতে লাগিয়া যায়, আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজ উমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে, 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা টানা, ওইখানে কোনো ফাঁকিবাজি নাই। 12 ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে, বিল্ডিংয়ের নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমে 12 জন 14 জন একটা সাদ্দুর বিছাইয়া মাটিতে শোয়, নিজেরা রান্না খায়, নিজের গো জামা কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট। এক ছেলে একদিন আমারে কইতেছে, কহ হুজুর আজকে 11 বছর বিদেশ করি, একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই, কদুর খুল্লা দিব, সব নিজেরটা নিজে করতে হয় হুজুর, কত সময় জ্বরে মাথা ব্যথা এই পাশ ওপাশ কাতরাই সারা রাত, বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ যে একটু আদর করে হাত বুলাই দিব, এই মানুষটাও নাই, ওই পাইব সে বলে না ভাইয়া। এরপরে এক ছেলে আমার একদিন কইতেছে, কহ হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয়, কেউ যদি একটা বার্গার দেয়, কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রান্ধি না, এই পানি কদ্দুর খাইয়া শুইয়া লাই যে কি শরীরের ক্লান্তি। বাপ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়, সেই টাকা তুমি দুই আঙ্গুল দিয়া মোবাইল টিপা শেষ করে লেলে। হ্যাঁ, এটার কি কোনো শেষ নাই বাবা? আজকে ফিলিস্তিনের মুসলমান জীবনে তাদের 7 বছরের বাচ্চা জীবনে কি ভাবছে এই পরিণতি দেখতে হবে? 12 বছরের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে, পানি নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। এই পৃথিবীতে বর্তমানে এটা কোনো নূহ নবীর ঘটনা না, কথা বুঝেন নাই আমরা, এটা কি নূহ নবীর ঘটনা? তো বলো না বাপ, এটা তো এই মুহূর্তের রানিং, এই সেকেন্ডের ঘটনা, চলমান ঘটনা। তাহলে আর কত লাশ দেখলে মুসলমানের, আর কত জুলুম দেখলে তুমি মুসলমান তোমার কলিজার ভিতরে ভয় আসবে? আমি বুঝি না, আমি বুঝি না বাপ। নিজেদেরকে তো এখনো মুসলমান আমরা ভাবতেছি, তাহলে মুসলমানের পরিচয় কি ছেড়ে দিবেন শেষ পর্যন্ত? কথা বলেন না কেন? আল্লাহকে ছেড়েই দিলেন পুরা, তাইলে যদি মুসলমানের পরিচয় রাখতে হয় তো টিকবেন কিভাবে বলেন? মাত্র 92 লাখ ছেলেরা, আমার কথা শোনো, রাগ হইও না, আমি তোমার একজনরেই বলি মনে, রাগ হইও না বাপ, বলুন না কেউ নাই, বলুন না কেউ না, মা বাপ সাইয়া থাকে শুধু, সন্তান নষ্ট হইতে হইতে পয়সা গন্ধ ছুটছে। আহা, আমি জানি তো সব, অনেক মুরব্বীরাও জানে না মুসলমানের ছেলে মেয়ে এখন কি করে, কি করে। এক একটা মোবাইলের ভিতরে ছেলেদের, এই যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার হাতে যে বড় মোবাইলটা, সে কি করে আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি বোঝেন না, এটা সে করেটা কি? পৃথিবীর সমস্ত নোংরামি, সমস্ত উলঙ্গ ছবি, সমস্ত বেহায়াপনা সারা দিন সারা রাত করতে থাকে, সমবয়সী বন্ধুদের আড্ডায় একই কথা, একজন আরেকজনকে দেখাইতেছে একই জিনিস, একই আলোচনা, শুধু নারী, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু অসভ্য কথা। আমি একদিন পদ্মা সেতু পার হইয়া মাহফিল থেকে রাতের 2টা আড়াইটা বাজে আপনার পার হইয়া এক জায়গায় থামছি চা খাবো, রাত বাজে তখন 2:30, তো চা দোকানের পাশে না হইলেও
100 মোটরসাইকেল এই রাতের আড়াইটা, প্রত্যেকটা মোটরসাইকেলে আপনার সব দুইটা দুইটা লোক, সব বুড়ি যুবক, এবং অধিকাংশটাতেই একটা একটা মেয়ে আছে। আমি এক নজর তাকায় দেখছি এই কয়দিন আগে। এরপরে চা খাইতে খাইতে আমি যেন বসা, এক পাশে বসে চা খাইতেছি আমি চুপচাপ। বিশ্বাস করো ভাইয়া, আমি শুনলাম যে এরা যে কথা কইতেছে, মানে এত বিশ্রী কথা, কুত্তা এই কথা বলে না, কুত্তা কোনো শুকর এমন কথা বলতে না, বলে না, মানুষের বাচ্চা। এরা সব হিন্দু না? এগুলো সব হিন্দু, মুসলমানের বাচ্চা। চাচা এরা মুসলমান, এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের রাত কাটে কোথায়? আপনারা দেখেন আপনাদের ছেলেদেরকে, চাচা আপনি গুদুর খারাইয়া চান, আপনি দেখেন নাম বেনামাজি কয়জন আর নামাজি কয়জন, আপনিও চিনবেন আমারে কোন। এখন দায়িত্ব দেন, আমি অপদার্থ বেনামাজি ছেলেগুলো দাঁড় করাই ইনশাআল্লাহ। আমি যদি 100 জন দাঁড় করাই 98 জন ঠিক হবে ইনশাআল্লাহ, আশা করি। যাদের কপালে সেজদা নাই তার আর জানোয়ার কোনো তফাত নাই। সেজদাবিহীন যুবক, তোর চেহারা দেখলেই বোঝা যায় তোর সাথে জানোয়ারের কোনো তফাত নাই, হাইওয়ানের সাথে কোনো তফাত নাই। পেশাব করে পানি লও না, একবারও প্যান্টে আর লুঙ্গিতে পেশাবের ফোঁটা জমতে থাকে। আরে ছেলে, রাস্তার কুত্তা দেখো না, তোমার লগে যে মিলছে, কোনোদিন কুত্তা দেখো নাই? কোনোদিন কুত্তা মতে দেখো নাই? কুত্তা মুত্তাও তো পানি লয় না, তুমি জানোয়ারও তো পেশাব করে পানি নিলা না? হ্যাঁ, নিজেকে চিনলা না? এদুর পরিচয় কি মানুষ ভুলে যায়? আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্মপরিচয় আমরা এতটা হেরে গেলাম। আমরা মুসলমান, আমাদের নিজস্ব কোনো চুল থাকবে না, আমাদের নিজস্ব কোনো পোশাক থাকবে না, আমাদের নিজস্ব কোনো চেহারা থাকবে না, আমাদের নিজস্ব কোনো নিয়ম কানুন কিচ্ছু নাই আমাদের। মানে আমরা আলাম একেবারে অসহায়, আমাদের কিচ্ছু নাই। আমাদের চুল কাফেরদের থেকে নেব, আমাদের সাজগোজ কাফেরদের থেকে, আমাদের মায়েরা আমাদের বোনেরা সাজতেছে বেঈমানকে দেখে দেখে, আমাদের ছেলেরা ডিজাইন করতেছে বেঈমানকে দেখে দেখে। একটা ছেলে কও ভাইয়া, সেলুনের দোকানে যে চারদিকে চুলের কাটিং লাগানো থাকে, একটা কোনো মুসলমানের চুল বলো না, বাফ বলো তো। তোমার তোমার বিবেকে কি এদুরো? তোমার বিবেকে, তোমার দেমাগের মধ্যে কি শয়তানে মুতছে? হ্যাঁ, তোমার দেমাগ নাই? তুমি মার দুধ খাও নাই? তুমি একবারও জিজ্ঞাসা করলে না? বছরের পর বছর, মাসের পর মাস, একবার এদিক বাড়াও, একবার ওদিক বাড়াও, একবার এদিক বাড়াও, যাই করো ডিজাইন, কিন্তু সব মিলাইয়া এটা কার থেকে নিল? এভাবে বিবেক মরে যাওয়ার কথা না রে বাপ। আমি প্রায় বলি যে একটা কুকুরের দিকেও যদি কেউ লাঠি আলগি দেয়, কুত্তাটা দৌড় মারে, দৌড় মারে কিনা, তাহলে সে বুঝে এই লাঠি দিয়ে আমারে মারবো, এই জন্য সে ভাগে। তুমি আমি যদি দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে যদি এটুকু না বুঝি যে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এদুর বিবেকও যদি আমার না থাকে, আমার লগে কুত্তার লগেও তো বনে না, বাল হুম আদাল, এটাই আল্লাহ বলছে। ওই নাফরমান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এটা কোরআন। ইন হুম ইল্লা কাল আনআম, কোরআনে আছে, নবীকে আল্লাহ বলছে বন্ধু মনের চাহিদা মতো যারা চলে কোরআন সুন্নাহ বাদ দিয়ে তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের শব্দ। হ্যাঁ, আরেকবার মিলাইও ছেলেরা, বন্ধু আমার তোমার চুল মিলাইও, তোমার হাসি, তোমার হাঁটা, তোমার পেশাবের স্টাইল, তোমার টয়লেট বাথরুমের স্টাইল, তোমার কথাবার্তার ঢং, তোমার শব্দ, তোমার উচ্চারণ, তোমার হাসি, তোমার পছন্দ,
তোমার অপছন্দ মিলাইও, যে কার লগে মিলাইছো তো তুমি অচিরেই টের পাইবা তুমি কাদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে, বুঝতে শিখো ভাই, বুঝতে শিখো, কমপক্ষে নিজের ভালো করো। আমি প্রতিদিন চিল্লাই, সারা রাত দিন চিল্লাই এই এক কথা বলি, যারে বাবা এতটুকু কি মানে সে কি নিজের ভালোটাও বোঝে না, আমি করছিটা কি, আমি আইলাম কোত্থেকে, আমারে বানাইলো কে, আমি আসলাম কোত্থেকে, আমি করা উচিত কি, আমার করণীয় কি, আহা এদুর বিবেকও কি মানুষের থাকে না। অনেক ছেলে দেখবেন আপনি, আজকে ছেলেদের অবস্থা হলো প্রতিবন্ধী, প্রতিবন্ধী পাগল, অনেকটাই প্রতিবন্ধী অধিকাংশ। কেন আপনি বলবেন গুনাহের কথা তাকে তার পাপের কথা হে হাসবে, তাহলে বোঝা গেল যে যে ডান বাম বোঝে না, যে ফেসাব ফানি বোঝে না, যে কর্তব্য বোঝে না, সে তো প্রতিবন্ধী, তা তো পাগল, তো মাথায় সমস্যা। আপনি বলবেন যে কিরে বেটা তুই দাঁড়াইয়া ফেসাব করো কা, হেতে হাসতে হাসতে যাইব কা, বোঝা গেল এটা তো প্রতিবন্ধী। হ্যাঁ কিরে বেটা তুমি নামাজের ওয়াক্ত, তুমি না মুসলমান আসতেছো না, সে হয়তো আরেকদিকে চলে যাইতেছে, কারণ এই যে পাগল, যে এই যে প্রতিবন্ধী, তো তার সিরা। হ্যাঁ বাস্তবতা এটা, না তুমি কি কোনোদিন দেখো নাই, ছয় মাসের বাচ্চা হতো, ছয় মাস যে বাচ্চার বয়স, ওই বাচ্চা হতো রাতের দুইটা বাজে ফেসাব করলো, কাঁদতে শুরু করে, তার মাকে ডাকে, মা আমার হাফ প্যান্ট বদলাও, আমি পেশাবওয়ালা এই হাফ প্যান্ট নিয়ে আর থাকতে চাই না। তুমি কেমনে পেশাবওয়ালা প্যান্ট নিয়ে কেমনে কাটাও দিন, তুমি ষোলো বছরের ছেলে, তোমার এই দুর্দে মাকে কুলাইলো না, তো তুমি সুস্থ স্বাভাবিক ছেলেটা বলো ভাইয়া, তোমার ষোলো বছর বয়স, চোদ্দ বছর বয়স, তুমি পেশাব করে হাঁটতেছো, যখন তখনও তো পেশাবের ফোঁটা পরে প্যান্টে, প্রত্যেকটা পুরুষের পেশাব একবারে শেষ হয় না, এটা তার শারীরিক গঠন, এটা রোগ না, কথা বোঝেন নাই, পুরুষের প্রস্রাবের দুই চার ফোঁটা পরে পরে, এটা কি না রোগ না, এটা তার শারীরিক গঠনটাই এমন। তাহলে এখন পেশাব করেই যে সেন্ট টান দিয়ে হাঁটা শুরু করে, তো সে তো হাঁটতে হাঁটতে মতে এই ছাগলের বাতরান দেখে, ছি 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 বেটা ছি, ভাবতে শিখো। আমি অনুরোধ করলাম তুমি তোমাকে নিয়েই ভাবো, আমি বয়ান শেষে চলে যাবো আমার সাথে, তুমি যাই ব্যাগা তোমার সাথে, কেউ কারোর লাগে আটকায় না, কথা বোঝেন নাই আপনি, দুনিয়া পার হয়ে যাবে, আপনি আমার কথা শুনলেন না, আমারে বা কি, আপনারে বা কি, কথা বুঝছেন না, পাত্তা দিলেন না, তো ওইসি কি অসুবিধা কি, আমার পথে আমি যাবো গা, আপনার পথে আপনি যাইবেন গা, এটা তো আমরাও বুঝি, আপনার লাইগা আমি আটকাইয়া নাই, আমার লাইগা আপনিও কি নাই আটকাইয়া নাই, কিন্তু আখেরা তো আটকায় যাবে, কবরে তো আটকাইয়া যাইবা, দুনিয়াতে আরে বন্ধু যদি শুধু কবর আখেরাতে টেনশন হইতো তাইলেও তো কথা ছিল, আচ্ছা সেটাও ভীষণ বিপদ, কিন্তু আমাদের তো দুনিয়াতেও শান্তি স্বস্তি নিরাপত্তা বেঁচে থাকার অধিকার, আল্লাহর কসম আমাদের ঈমান আমলের উপর, আমরা তো নাহলে বাঁচব না, আমরা তো বাঁচব নাহলে সাত বছরের বাচ্চা কি অপরাধ করছে, সে কেন ঘর হারা, যুদ্ধ এই পরিস্থিতিতে ছোট্ট মাসুম বাচ্চা এভাবে লাশ একজন দুইজন, ফিলিস্তিনের মধ্যে যে কয়জন মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করছে তার তিন ভাগের দুই ভাগ বাচ্চা শিশু। এই জন্য বন্ধু আমার, ভাই আমার, ছেলেরা তোমাদেরকে আমি মহব্বত করি, ভালোবাসার টানে শক্ত কথা বলছি, মহব্বতে বলছি, নিজেকে শেষ করে দিও, এই মোবাইলের আসক্তি একদিন তোমারে ফকির বানাই দিবে। আমি বললাম ভাইয়া আমার নাম আনিস, মনে রেখো, যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা হয়তো মনেও পড়বে, আমার ছোটবেলার কত কথা আমারও তো মনে পড়ে, আমি এখন ঘাটুরা বয়ান করছি এখান থেকে এনে আইসি, তো ওই ঘাটুরা আমি আমি তো দারুল আরকামের ছাত্র আপনারা জানেন না, তো আমি
ঘাটুরায় এক এক নম্বর গ্যাস ফিল্ডের লগে একটা ভাড়া বাড়িতে আমরা তখন পড়তাম। এই দারুল আরকাম মাদ্রাসা আগে ওইখানে ছিল, পরে এখন এখানে পুলিশ লাইনের এখানে আসছে। তা আমি ছোট্টবেলায় কত সেই 91 সালে বা 92 সালে আমি কুমিল্লা থেকে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসে, কুমিল্লা সিলেটের বাসে আপনার মা আমারে 3 বাটি বা 4 বাটির মধ্যে গোস্ত আর অনেক কিছু বিভিন্ন আইটেমের মাছ টাছ গোস্ত রাইন্দা দিছে। আমি এডি নিয়ে আসছি মাদ্রাসায়। এই ঘাটুরা স্টেশনে যখন নামছি, নামতে গিয়ে আমি ছোট মানুষ, আমার হাতের টিফিনকারীর বাটিটা পড়ে গেছে হাতের থেকে, পইরা সবটি তরকারি ছিটটা গেছে রাস্তা। আমি মনে হয় আমার মনে আছে এখনো সারাটার দিন সারাটা রাত পর্যন্ত কাঁদছি, যা আরে আমার মা এত যত্ন করে আমার লাগে কিন্তু তরকারি টরকারি রাইন্দা দিছি নি, আমারও সবটি তরকারি পড়ে গেছে, আমি শুধু খালি বাটিটা নিয়ে মাদ্রাসার ঢুকছি। তো মনে করেন সেই ছোট্টবেলার কথা আমার এখনো মনে পড়ে। ভুলে যাওয়ার সুযোগ নাই বন্ধু, তুমিও একদিন মনে পড়বে তোমার যে কি পরিমাণ টাকা আমার হাতে ছিল, আমি কি পরিমাণ টাকা মোবাইল দেখে দেখে উলঙ্গ ছবি দেখে দেখে নষ্ট করছি। আমি বললাম ও চিরেই বাবা, তোমাদের হায়াত যদি বাড়ে আল্লাহ চাহে তো আগামী 10 বছর বাঁচলে তোমরাও অনেকে বিয়ে করবে, তোমাদের স্ত্রী হবে, তোমাদের সন্তান হবে, আল্লাহ দিলে সেদিন সংসার তোমার কাঁধে উঠবে, তখন তুমি বুঝবা টাকা কত দরকার, টাকা কত দরকার, অভাব দেখতে হবে ভাইয়া আমাদের সামনে। আমরা যদি ঈমান আমলের উপরে না উঠি আমাদের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে, অভাব সারা পৃথিবী ব্যাপী, সারা পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আসার আগে 3 বছর দুর্ভিক্ষ থাকবে, নবীজি বলছেন। তৃতীয় বছর একটি ফোঁটা বৃষ্টি পড়বে না, একটা ফসল জমিন থেকে উঠবে না, খোদার কসম এটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে দাজ্জাল বের হবে, দাজ্জালের কাছে আল্লাহ রাসূল বলছে পানি থাকবে, গোস্ত থাকবে, রুটির পাহাড় থাকবে। দাজ্জাল এবং তার বাহিনীরা বলবে যা লাগে রুটি গোস্ত পানি নাও, শুধু তাকে খোদা মেনে নাও। কোটি কোটি মুসলমান কসম, শুধু এক রুটি আর গোস্তের জন্য নিজের ঈমান বিক্রি করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে নিনি। কারণ কল্পনা করেন 15 দিন ধরে যার যা দরকার রুটি গোস্ত পানি নিয়ে যান, আর যাওয়ার পরে যদি বলে এই কাগজটার মধ্যে শুধু একটা সই দেন, দিব, সই দিলে সমস্যা কি, সইয়ের মধ্যে থাকতে পারে যে আমি এই ব্যক্তিকে কি মেনে নিলাম, খোদা মেনে নিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের এক মুঠো খাবারের ব্যবস্থা নেই, তাহলে এটা কি অবাস্তব কথা না? আমরা দেশে এমন হইতো না, না না আমরা দেশে তাইলে 92 লক্ষ, আমার কথা শুনেন, আমরা প্রতিদিন বলি 92 লাখ, মাত্র 1 কোটি না, কাফেরের আক্রমণে যদি মুসলমানের এই অবস্থা হয় আমরা বাংলাদেশ 130 কোটি, 130 কোটি কাফেরের বেইমানের কাঁটা তারের বেড়ার ভিতরে আমরা, আমাদের মানচিত্রের চতুর্দিকে কাঁটা তারের বেড়ার ওই পাশে 130 কোটি কাফের। আমরা যদি পিছলা খাইয়া পড়ি আমগরে আর আলগে দিয়ে তোলার মতো কেউ নেই আল্লাহ ছাড়া, আর আল্লাহকে তো আমরা ছেড়েই দিছি। আমাদের ছেলে নামাজ পড়ে না যে ঘরে, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, রঙিন টেলিভিশন চলতেছে যেই ঘরে, আজকে 10 বছর ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে, আপন ঘরে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, বাজারে উনি ব্যবসা করতেছে সুদ কিস্তি লোন মিথ্যা কথার উপরে, তো আল্লাহকে ছেড়ে দিছে না? সবাই কথা বলেন না কেন? বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন, ঘরে আমনের বউ বাচ্চাও কাকে ছেড়ে দিছে? তো আল্লাহকে তো বাদে দিলাম, তো এরপরে নিরাপত্তা নিলাম, আশ্রয় নিলাম কার?
আল্লাহ তো বাদ, তো এরপরে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার আমরা? বলে বলো ছেলেরা, বলো বাবা, তোমার দাদা না মরে যাবে, কিন্তু যৌবন থাকলে, যুবক হায়াত থাকলে তোমাকে তো আরো হয়তো 30 বছর বাঁচতে হবে, হতে পারে তুমি তো আরো 40 বছর বাঁচতে হবে, তোমার বাবের হায়াত এনা কাছায় গেছে। তো তুমি কোন বিশ্বাসের উপরে ভরসা করে, কার উপরে আস্থা রেখে নিজেকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? অতএব আমি আমার অনুরোধ করলাম, আমি আমার অনুরোধ করলাম বাপ, আমি আমার চিৎকার দিয়ে গেলাম, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, আবার সুযোগ নাও তো পাইতে পারি, আমরা বললাম, কিন্তু আজই বলে গেল। তোমরা ছেলে, অনেক ছেলে মাশা, এখানে যদি 300 জন হয় তো এখানে কমপক্ষে 200 জন হবে যুবক ছেলে, তোমরা 16 বছর 14 বছর 18 বছর 20 বছরের ছেলে বাবা, নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না, তুমি নষ্ট হয়ে গেলে ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, 70 বছরের বুড়োরা তো তো বলো, তুমি যদি এই চুল, মোবাইল, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, খামখেয়ালি আর এই তামাশা নিয়ে শেষ করে দাও হায়াত, আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? আল্লাহর দিনের জন্য লড়বে কে? কলিজার খুন দেবে কে? এই দুর্বল ইমান দিয়া তো দোস্ত দাঁড়াইতে পারত না, কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারত না, এজন্য ভীষণ মজবুত ইমান দরকার, অনেক শক্তি ইমানের দরকার, তাকওয়ার শক্তি দরকার, তাকওয়ার শক্তি। বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 23 বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে, দাজ্জাল এসে খাদ্য রুটি দিবে, তোর মুমেন একমাত্র মজবুত ইমানদার ছাড়া বাকিরা সব হেরে যাবে, রসুল বলছে, আল্লাহর নবী বলছে, আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা ইমানের দাজ্জাল। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল যখন বের হবে এই অভাব দারিদ্রতার মধ্যে দাজ্জালের খাবার যদি কেউ না নেয়, তাহলে ইমান বাঁচাইতে হইলে সে কিভাবে বাঁচবে? অভাবের কারণে, ক্ষুধার কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মুমিন উম্মত, ইমানদার মজবুত বান্দা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর তাসবিহের বরকতে তার খাবারের প্রয়োজন মিটে যাবে। কসম, এটা হাদিস, এটা হাদিস। আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমান, এই খাদ্য নাই, পানি নাই, শুধুমাত্র ইমানের বলে এখনো টিকে আছে, নাকি বাদ ফানির বলে? ইমানের বলে এই 1.5 মাসে সব হারাইয়ে ফেলছে, কিন্তু একজন মুসলমানও তারা মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কিছু বলে না, হামাসের বিরুদ্ধে কিছু বলে না, কারণ তারা আজকে 75 বছর ধরে মজলুম, একদিন দুই দিন না, তো 75 বছর টানা 1948 সাল থেকে আজকের 2023 পর্যন্ত 75 বছর ধরে তারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে মুসলমান। তারপরও আমি নিজে দেখছি পত্রিকায়, খবরের মধ্যে দেখছি, ফিলিস্তিনের এক সাংবাদিক নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদেরকে দাফন করে সবাইকে এরপরে চোখ মুছতে মুছতে বলছে, তবু আমাদের গন্তব্য ফিলিস্তিন। মানে সব হারিয়েও ফিলিস্তিন ছাড়ব না, মা আপন মা, সন্তান বাচ্চাদেরকে মা নিজে হাতের আঙ্গুলের মধ্যে, পায়ের আঙ্গুলে রশি রশি বাঁধা দিতেছে ভিন্ন ভিন্ন কালারের। মুসলিম মাকে জিজ্ঞেস করছে, মা এরকম করছেন কেন? বলছে যে কিছুক্ষণ পরে যদি আমার সন্তান শহীদ হয়ে যায়, তো লাশের সারি থেকে আমার ছেলেটাকে যেন বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে রাখছি। এই মুহূর্তে এটা ঘটনা ভাব, তোমরা বাবা আর কি দেখলে, আর মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম দেখলে আমরা বুঝবো যে আমার আল্লাহকে ডাকা দরকার? মানে এরপরে আর কোন পরিণতি দেখলে, যেখানে মুসলমানের লাশ কুকুর ছিঁড়ে ফেলতেছে, যেখানে মুসলমানের লাশ দাফন করা যাচ্ছে না, ঘর হারা, বাড়ি হারা, বসত হারা, ভিটা হারা,
এরপরও যদি আমরা না বুঝি ভাইয়া, এরপরও যদি তোমার মোবাইলের নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, জুয়ার নেশা, মদের নেশা, অশ্লীলতার বেহায়াপনার অসভ্যতার নেশা, এরপরও যদি না যায় আর কখন ফিরে? কারে খুশি করতা ছেলেরা বাবা, এই চুল রাখছো তোমরা কও বা, কে দেখে কে খুশি হয়েছে? এই পর্যন্ত তোমারই বিশ্রী কাটিং, এই জঙ্গলি বর্বর কাটিং চুল দেখি কে তোমারে ধন্যবাদ দিছে বলো ছেলেরা? আমার বাপ আল্লাহর দোহাই দিয়া কও, কে কোন মানুষটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষ কোনোদিন তোমাকে বাহাবা দিছে? কেউ কোনোদিন যে আপনার এই অসাধারণ চুলের কারণে আপনার কাছে আসছে, একটু বুকে জড়ায় ধরতে আসেন, কোলাকুলি করি মহা রাখা, এমন ঘটনা তো ঘটে নাই বাপ। এজন্য আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম, আজকে এটা প্রতিবাদের সময়, আজকে কলিজা রক্তক্ষরণের সময় আমাদের। আমরা যদি বিশ্বাস করি যে আমরা মার পবিত্র দুধ খাইছি, আমরা যদি বিশ্বাস করি আমাদের রক্তে ইসলামের এক ফোঁটা হলো আছে, আমি অনুরোধ করব ছেলেরা বিশ্বাস করো বাপ, এই চুল ইয়াহুদিদের, ইসরায়েলের ইয়াহুদিদের প্রোডাক্ট এগুলো। তোমরা আল্লাহর দোহাই মুসলিম মুসলমান, মার লাশ বাচ্চার রক্তে দেখে যদি তোমার কলিজায় ব্যথা লাগে, আমি অনুরোধ করলাম তোমাদেরকে এই চুল যাদের বড় কাইটা ফেলো ডানে বামে বড়, এই নতুন সেলুন কাটিং যেই বিশ্রী কাটিং চতুর্দিকে সমান করে, তোমরা যদি ছেলেরা বাপ দুইটা কাজ নিয়মিত করো, একটা হলো এই চুলগুলো কাইটা সহজ করো, ফজরের নামাজ যদি জামাতে পড়ো ইনশাআল্লাহ কাফের বেইমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে, মুসলমানের ছেলেরা তাদের ইসলামকে নিয়ে ভাবতেছে ইনশাআল্লাহ, তখন জালেমের কাফেরের সারা পৃথিবীর বেইমানদের কলিজা নড়বে, বুক কাঁপবে। যুবক ছেলেরা যদি, মুসলমানের যুব সমাজ যদি না দাঁড়ায়, চাচাদেরকে বলি বিশ্বাস করেন বাপ, এদেরকে যদি না ফিরাইতে পারেন আমরা বড় বেশি বিপদে। এটা বললাম যে কয়জন বাবা আছেন এখানে, চাচা আছেন, আপনাদের কাছে অনুরোধ করলেন আপনারা আপনাদের ছেলেকে বুঝান, মেয়েকে বুঝান, চোখের পানি ফেলেন, আপনাদের ছেলে মেয়েকে বলেন আল্লাহর দিকে ফিরতে, নাহলে বেশি কষ্ট হয়ে যাবে আমাদের, আগামী দিনে আমাদের মুসিবতের কোনো কূল কিনারা থাকবে, কূল কিনারা। 75 বছর ধরে ফিলিস্তিনিরা এখনো তাদের মাটির স্বাধীনতা পায়নি, 1947 সাল থেকে আজকে 76 বছর কাশ্মীর ইন্ডিয়ার পাশে একটা প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এলাকা কাশ্মীর, এই 76 বছর একটানা ইন্ডিয়ার সাথে তারা যুদ্ধ করছে স্বাধীনতার জন্য, কিন্তু আজও তারা পায় নাই, 76 বছর ধরে তারা রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, যুদ্ধ করছে। 1964 ইংরেজিতে আর্মি সরকার, সামরিক সরকার মিয়ানমারে বার্মাতে এই রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে, কসম বন্ধু আজকে 59 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, এখনো তারা বেঁচে থাকার অধিকার পায়নি। আমার বয়স 42 বছর, তো আমি কল্পনা করেন আমার বয়সটা 42 বছর রানী, আমি যদি কাশ্মীরের সন্তান হতাম তাহলে আজ 42 বছর আমি সুখ দেখিনি, কথা বোঝেন নাই? আমি যদি ফিলিস্তিনের জন্ম নেওয়া যুবক হতাম তাহলে আজ আমার বয়স যেহেতু 42, তাহলে আমি কি কোনোদিন আর সুখ দেখলাম? আমি যদি রোহিঙ্গা সন্তান হইতাম তাহলে আমি তো আর 42 বছরে কোনোদিন কি দেখলাম না? তো আল্লাহ তো দয়া করে বন্ধু, এখনো তোমাকে মুসলমানের ঘরে রাখছে, এখনো ভাত মাছ চাল ডাল, এখনো খাইতেছো বসতেছো চলতেছো, এইটুকু আল্লাহর রহমকে যদি এভাবে নিজের হাতে গলা টিপে শেষ করে দেই, তাহলে আল্লাহর আজাব যখন আসবে তখন আর কেউ থামাইতে পারবে, এবং আসবেই আসবে। আমাদের পাপ সীমা ছাড়াই গেছে, আমাদের খামখেয়ালি সীমা ছাড়াই গেছে, সীমা লঙ্ঘন শুরু হয়েছে, বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছি আমরা। এজন্য আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান সুন্দর করি, আখেরাত সুন্দর করি, আগামী দিনের বেঁচে থাকার মতো নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
আর আল্লাহ তাআলা বলছে সেটা ঈমান আমলের মধ্যে, কোরআনে আছে আল্লাহর ওয়াদা, ঈমান আমল যদি আমারে বুঝায় দাও, আলা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি তোমাদেরকে জুলুম নির্যাতনের পরিবর্তে শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দেব, কোরআনের আয়াতে আছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাক বলছে আমাকে সাহায্য করো তোমরা, তোমাদেরকে সাহায্য করব আমি, তার মানে তোমরা আমার দ্বীনকে গ্রহণ করো আমি তোমাদেরকে সাহায্য করব, কোরআনের আয়াত, আল্লাহ বলছেন এটা। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের কদম মজবুত করে দেব, আল্লাহর ওয়াদা। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন তোমরা যদি পূর্ণ ঈমানদার হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা ঈমান বুঝাইয়া দাও, আমি তোমাদের বিজয় বুঝাইয়া দেব, বিজয় বুঝাই আমার থেকে নাও, বাকি আমাকে ঈমান দাও, আমাকে সেজদা দাও, আমাকে ছেড়ে পাইতানা কোথাও আশ্রয়, কোন পৌঁছেগা হামে তেরে সাও, আল্লাহ ছাড়া আমগরে জিজ্ঞাসা করার কেউ নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, মানবাধিকার সংস্থা নাই, আন্তর্জাতিক আইন নাই, ইউরোপ নাই, আমেরিকা নাই, আরে বন্ধু কিচ্ছু নাই আমাদের, আমাদের শুধু একজনই, তিনি আমাদের